মহকুমা পরিষদের অন্তর্গত ভারত নেপাল সীমান্তের পানি ট্যাংকের নিউ মার্কেটে অভিযান চালায় খড়িবাড়ি থানা পুলিশ ও এসওজি। এরপর সেখানে দুই যুবককে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার। এরপর দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতদের মোহাম্মদ রহিম বয়স ২৫ এবং মোহাম্মদ আতারুল বয়স ২৩, দুজনেই বুড়াগঞ্জের হিলাঘাটার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের কাছ থেকে ২৫৪ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা, এবং ব্রাউন সুগার পানি ট্যাঙ্কিতে বিক্রির উদ্দেশ্য নিয়ে এসেছিল। শুক্রবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।